আম দেওয়ার কথা বলে 7 বছরের শিশুকে ডেকে নেয় প্রতিবেশী, এরপর নিজের ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা। চিৎকার করলে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটির কোমরে লাথি দেয়া হয়। বাড়িতে এসে ঘটনা খুলে বলার পর প্রতিবাদ জানালে ভিটেমাটি ছাড়ার হুমকি দেয় গাইবান্ধার সুন্দরগঞ্জের অভিযুক্ত ওই প্রভাবশালী। চিকিৎসকরা জানান, আঘাতে ভেঙে গেছে শিশুটির হাড়। শুক্রবার দুপুরে বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। অভিযোগ, এ সময় প্রতিবেশী সাইদুর তাকে আম দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায়, পরে নিজের ঘরে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার চেঁচামেচি করলে শিশুটির কোমরে লাথি দেয় ওই ব্যক্তি। বাড়িতে এসে ঘটনা মাকে খুলে বলার পর প্রতিবাদ জানালে ভিটে মাটি ছাড়ার হুমকি দেয় প্রভাবশালী প্রতিবেশী। আমার বাচ্চার সাথে যে ঘটনা ঘটছে, ঘটনা যা তার সাথে না ঘটে, আর দশ নামের দিকে চোখ করে না থাকবার পায়। আমি সেজন্য সবার কাছে একটা উল্লো সরকারের কাছে এজন করিমলো শাস্তি হয়। হুমকি ভয়ে শুক্রবার শিশুটিকে হাসপাতালে নিতে পারেনি পরিবার। পরদিন গোপনে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে রবিবার রাতে নেওয়া হয় জেলা হাসপাতালে। মানসিক ভাবে সুস্থ না হয়, কথা একদম কয়ে না। ঘটনার জন্য আজ কোনো মায়ের কোনো বাচ্চার দিকে তাকাতে পারে না, কোনো কঠিন তো কঠিন লোক শাস্তি এটা হয়ে যায়। চিকিৎসকরা জানান, আঘাতে শিশুটির কোমরের হাড় ভেঙে গেছে। ভর্তি হওয়ার পরে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং প্রপার চিকিৎসা দেওয়া আছে, এবং তার জন্য যে মেডিকেল লিগাল যে সব ফর্মালিটিস মেইনটেইন করা দরকার সেগুলো সম্পূর্ণ করা হয়েছে। রবিবার রাতে অভিযুক্ত সাইদুরকে আসামি করে মামলা করে শিশুটির পরিবার। ঘটনার পর থেকে পলাতক আসামি। ডিবিসি নিউজ ডেস্ক।